আসসালামুআলাইকুম। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়, কিন্তু মানুষ হৃদয়ে থাকে, জীবনে নয়। হীরার নিজস্ব কোনো খনি নেই, হীরার জন্ম কয়লার খনিতে। কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লক্ষ টন কয়লা উত্তোলনের পরই তারপর শুধু হীরার সন্ধান মিলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে, আর বিয়ের পর সন্তানের মুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে। জীবনে একা থাকতে শেখার দরকার আছে, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। মন কোনো ডাস্টবিন নয় যে এখানে রাগ ঘৃণা হিংসা রাখতে হবে। এটি একটি অমূল্য সম্পদে ভরা বক্স, যেখানে থাকবে সুখ, ভালোবাসা আর কিছু স্মৃতি। কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাবেন না, কারণ উভয় ক্ষেত্রে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। যে জিনিস তোমায় কাঁদায় অথবা যে জিনিস হারিয়ে গেলে তুমি আফসোস করো, সেটাই মোহ। সঠিক কর্ম মানে এটা নয় যে তার পরিণাম সবসময় ভালো হবে। সঠিক কর্ম মানে এটাই যে তার উদ্দেশ্য কখনো অসৎ হবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয়, তাহলে মন আর ফিরতেই চায় না। ভদ্রতার চারিধারে শুধু মুখোশের অংশ বিশেষ, বিশ্বাস করে ঠকে যাওয়া আমার পুরনো অভ্যেস। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও। জীবনে সব কিছুর বিনিময়ে যে মানুষটিকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দিবে। যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে, সেখানে মানুষ মানুষকে উপকার করলে কিভাবে মনে রাখবে? ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে বিরাট পার্থক্য আছে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বারবার বুঝিয়ে দেয়, মা বাবা ছাড়া কেউ নেই, মা বাবা ছাড়া কেউ থাকে না। যে থাকার সে থেকে যায়, এটা শুধু কল্পনা, বাস্তবে বারবার অবহেলা পেলে কেউ থাকে না। অপেক্ষা তখনই সুন্দর যখন তার শেষ থাকে। পৃথিবীতে মানুষ সব কিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। আমরা কল্পনাতে ভেবে নেই অনেক কিছু, কিন্তু বাস্তবে করতে দেখবেন যতটা সহজ ভেবেছি ততটা নয়। দিনটা তোমাকে শুরু করতেই হবে সেই মিথ্যা হাসি দিয়ে।